Hello guys, welcome back to my channel Smile Mono. To guys, come on, acho. Asha kori shobai bhalo acho, susto acho. To guys, ami ekhane beriye porechi doctor er kache. To er age tomra chokhe to dekhechile amar ki problem ta hoyechilo, kintu amar tokhon ekta infection hoye gechilo, kintu amar chokher somoshya aj 2 bochhor periye gelo amar chokher somoshya royeche. তো এমনি আমার লালটা কমে গেছে ব্যথা কমেনি ঠিক আছে এখন আমার চোখে ব্যথা করছে তো আমি এইজন্য বেরিয়ে পড়ছি চোখে ডাক্তার দেখাতে যাব এই যে রক্তটা লাগতে খুব বিরক্ত লাগছে চোখে অস্বস্তি লাগছে আমার তো আমরা এখন যাচ্ছি কিন্তু বাস ভাগ্যে বসে আমরা পেলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে বাস পাওয়া গেল না কারণ আমাদের ঘরের সামনে বাস আমি ফেল করে দিয়েছি কারণ আমি বেরোতে পারিনি টাইম ওভার হতে বাসটা চলে গেছে তো তারপরে আমি অটো ধরে নিয়েছি এখন আমি অটোতে বসে যাচ্ছি কারণ বাস তো আমার দোষেই ফেল করে দিয়েছি কারণ বাস আমি টাইমে চলে গেছে তারপরে একটু লেট করলে যদি বাস আসবে তখন কি হয় আমার বড় লেট হয়ে যাবে কারণ ওখান থেকে আমি যাব ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছ থেকে আবার আসব এই যে হচ্ছে হসপিটাল তো এই আমি ঢুকব তারপর আমি এখানে বসে আছি কিন্তু আমার বর বলছে ভিডিও করো না সবাই হাসবে আমি ছোট্ট করে একটু আমি করে দিই না এখানে বসে আছি বলে তো যাই হোক আমি এখানে বসে আছি সেই পাশে যে রয়েছে ম্যাডাম রয়েছে ওইখানে আমি ডাক্তার দেখাবো তো এবার চলে গেছি চোখের চেক আপ যেখানে হয় ওইখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে ওটা তোমাকে জুম করে দেখাচ্ছি কারণ ওইটাকে না মানে ওই পাওয়ার চশমাগুলো বসে দেখা হয় যে কী দেখতে পাচ্ছ আমি বলতে বলা ঠিক আছে ABCD 1 2 এইসব লেখা দেখায় এগুলো দেখতে পাচ্ছ কত রকমের সরঞ্জাম এখানে রয়েছে তো যাই হোক আমরা এবারে বেরিয়ে চলে এসে বাস ধরে নিচ্ছি ভাইয়ের কাছে যাব বলে তো আমি এখন বর্তমান বাসে কিন্তু বসে পড়েছি আর তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও তারপরে আমি এবারে চলে আসছি কি পৌঁছে গেছি ভাইয়ের রুমে পৌঁছে গিয়ে আর ভিডিও করা হয়ে উঠেনি এবার এই যে ভিডিও করছি যে আমার পিপিটাকে দেখতে পাচ্ছ আমার পিপিটা কুচুমুটু করে খাচ্ছে এই দেখো তার পানাটা দেখো তুমি তো সবাই আমরা এখানে খেতে বসে গেছি তো ভাইকে আমি বলছি ভাইকে ডাক দিয়ে হাই করে দে সে হাই করে না আমাকে এখনও সে ছোট করে দেখা যাক যদি ভাগ্যের চাকা ঘুরে যদি আমি কোনোদিন বড় হই তার মুখে মুখে দেবো সে আমাকে খুব ইনসাল্ট করে আসলে ভাই তো খুব লাগাই আমার সঙ্গে তো যাই হোক আমরা এই যে আমার মেয়ে কিন্তু হাই করবে সে তার সামনে আমি ফোন এমনিও যদি ক্যামেরা এমনি শুধু যদি দেখিয়ে দিব তাহলে সে হাই করবে এখানে মাছের ঝোল হয়েছে বাঁধাকপির চচ্চড়ি টমেটোর চাটনি আর ভাত তো এই দেখতে পাচ্ছ মেনিটাকে আমার মুনিটাকে আমার চোখটা দিতে ইচ্ছে করছে আর এটা দেখ এটা তোমার অনেককে চেনো না ঠিক আছে আমি এর পিছনে একটা কথা বলছি ভালো করে পাতাটা দেখে নাম ওটা কি জানো এই গাছটা সাবু গাছ এই গাছ থেকে আমরা কিন্তু সাবু খাই মানে গাছটা নয় গাছের নিচে একটা না মানে এই অল যেরকম আমাদের যেরকম মাটির নিচে হয় না সেরকম সেই টাইপের একটা হয় ওইটার দিয়ে কিন্তু না সাবু তৈরি হয় আর এখানে ওইটা দিয়ে ওরা আমরা যখন আলু বেশি খাই না ওরা ওদের কেরালাতে না সবাই ওইগুলো বেশি খায় সবজি দিতে সব না ওই পোলা বলে ওই পোলাগুলো বেশি ঢালে আর একটা ফল দেখাচ্ছি তোমরা দেখো আমি কিন্তু ফলটাকে চিনি আমাদের সেদিকে সপুরি আত্মা বলে যদিও সতরাচর পাওয়া যায় না তার পাতাগুলো দেখো এইটাই এই যে পাতাগুলো এই গাছেও ফল হয় যে তোমাদেরকে দেখাতে পারলাম না দূর থেকে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আর আনার সময় আমি ফলটা নিয়ে এসেছি একটা চেয়ে এনেছি কিন্তু তো তখন সেখানে একটা দিদি ছিল ওই দিদিরা দিয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে প্যাকে গাছে অনেকগুলো প্যাকে গেছিলো তো আমি দূর থেকে ভিডিওটা করছিলাম তো তো এই ফলটাও নিয়েছি তোমাদের দেখাবো কিন্তু ফলের অবস্থাটা খারাপ হয়ে গেছে মানে এতটা প্যাকে গেছিলো তো যাই হোক তোমাদেরকে দেখাবো যে অবস্থা হোক না কেন এটা তো তোমার চেনো বাতাবি গাছ আর বাতাবি দুটো হয়েছে মানে বর্তমান দুটো রয়েছে আমি তোমাদেরকে ওটাও দেখাচ্ছি ঠিক আছে এটা মানবে না এটা কী গাছ এই যে এটা দেখতে পাচ্ছ বাতাবি গাছ এই যে দুটো রয়েছে এখনও বাতাবি দুটো ধরে রয়েছে কিন্তু এখানে আমার একটা কি খারাপ লাগে জানো ওরা না রঙিন পাখি পুষে রাখে আমার এটা একদম ভালো লাগে না কারণ ওদেরকে মুক্ত আকাশে যদি ছেড়ে দেওয়া হয় না ওরা বেশি আনন্দ পাবে ওর আমার ওইটা আমার কোনো কেউ রাখলে আমার ভালো লাগে আমার পশু পাখি ভালো লাগে কিন্তু যার যেখানে থাকার দরকার ওখানে থাকলে ভালো লাগে ওই যদি আমাদেরকে যদি কেউ রুমের ভিতরে বন্দি করে আমাদের যত ভালো খেতে দোক যা দোক তবু ভালো লাগবে বলো আমার এইটা আমার একদম ভালো না কিন্তু কেরালাতে বেশিরভাগ মানুষেরা নয় পাখি রঙিন মাছ ওইগুলো সব রাখে তো বাসে আমি আবার বাড়ি মানে ফাইভ থেকে আমি বেরিয়ে চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ 1 2 3 4 এই যে 4 নম্বর সেদিকে 4 নম্বর আমি আবার অপোজিট চেক করেছি ওটা ছিল বাস স্টপেজে আমি নামলাম সেখান থেকে এসে আবার কিছু কেনাকাটা করেছি মাছটা যারা এনেছে পুঁটি মারি মানে প্রথমবার আমি কেরালাতে এসে পুঁটি মারি
মাছ কিনলাম দেখতে পেয়ে। আর আমার বোর যেটা দেখতে পায় না গ্রামের জিনিস, ওর দাম হলেও যে নিয়ে আসে। তো আর এখানে আমার কুচকিটার জন্য দুটো ওই ঝুমঝুমিগুলো কিনেছি, বাপরে ওইটা যে দেখলে প্রথমটা 30 টাকা, ওটা নিচে 20 টাকা, 30-20-50 টাকা, আমাদের সেদিকে কত টাকা কি জানি না, তো বেশি দাম নয়, 30-20-50 টাকা দিয়ে আমি এনেছি। আর এখানে এনেছি এই যে জামা, আমার কুচকি পুচকি পিপিটার জন্য এনেছি, আর আমাদের পুচকু বাবুটার জন্য আমি এনেছি জামা। কিন্তু আর এই যে কালারের যে সঞ্জিরা দেখছো না, ওই ব্যাগটা দিয়ে আমি কিন্তু মাথায় ফুল মানাবো একদিন, তোমাদেরকে দেখাবো। এর আগেরবার যখন জামা এনেছিলাম সেখানে একটা পিঙ্ক কালারের ব্যাগ দিয়েছিলো একরঙ্গিন, সেটা দিয়ে আমি একটা মাথায় ফুল বানিয়েছিলাম। আর আজকে একটা একরঙ্গিন পেয়ে গেছি, ওইটা দিয়েও একটা মাথায় ফুল বানাবো। আর দেখতে পাচ্ছ এই প্যান্টটা এনেছি আমার চুটকু পুচকু বাবুরার জন্য, আর এই দুটো লেগিংস এনেছি আমার নিজের জন্য। আমার দুটো এই কালারের জামা ছিল কিন্তু লেগিংস ছিল না, আর সেটাও প্যান্টটাও আমাদের পুচকু বাবাটার জন্য, এটাও আমার মনের জন্য, এটাও আমার মনের জন্য। কিন্তু এই যে এইটা এনেছি, এইটা আমার পিপির জন্য এনেছি, এটা পিপির জন্য খুব ছোটোটা, এটা আমার পিপির জন্য, আমার কালারটা ভালো লাগলো এটা পিপির জন্য এনেছি ফুল প্যান্টগুলো, আর এটাও আমার বাবুটার জন্য এনেছি, আর এখানে এটাও এটাও আমার মনের জন্য এনেছি। আর এখানে এই যে দুটো জামা রয়েছে, এই জামার মধ্যে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে। এই দুটো প্যান্ট, দুটো প্যান্ট বলছি, দুটো জামা এনেছি তার জন্য। এই যে প্রিন্টটা তোমরা দেখো, এটা একটা এনেছি, জানি না তোমাদের কেমন লাগবে, আমার ভালো লাগলো দুটো এনেছি। আর এই যে গুনগুন, এটা বিল কাগজটাও পড়ে রয়েছে, বিলটা যে মেরেছে, তো এটা আমার পুচকি মারটার জন্য এনেছি, আমি কুচি পুচি পিপিটার জন্য এনেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে, ঠিক আছে। আর এই যে এই ছোট্ট প্যান্টটা তার সঙ্গেই দিয়েছে, আর এই দুটো খেলনা এনেছি তার জন্য। তার বাড়ি থেকে ঘুরে চলে এলাম, সেও এসে আমাদের ঘর থেকে দুবার ঘুরে গেছে, কিন্তু তাকে আমি দিতে পেরেছিলাম না, কেন আমি মার্কেটে যাইনি। তো আজকে যখন বেরিয়েছিলাম আমি সব কেনাকাটা করে এসেছি, আবার যখন পুচকিটা আসবে আমাদের ঘরে তখন আমি তাকে দিব। আর তার জন্য এই প্যান্টটা এনেছি, প্যান্টটা কিন্তু না পিত কালার, পুরো জানো দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, কিন্তু পুরো পিত কালার প্যান্টটা, আমার অনেক ভালো লেগেছে। এই যে যে গাছটা তোমাদের দেখাচ্ছিলাম বলছিলাম সপরিয়াতা, তার অবস্থা দেখো, চাপে এই হয়েছে, এটা পেকে না, এটা দিলে না মাথাটা, ঠিক আছে। মানে পেকে গেলে নিজে থেকে গড়লে পরে ওরা একটু মানে হাফ পাকা থেকে তুলে নিতে হবে, না একদম পুরো নরম হয়ে যায়। তো একটা হাতে ফোনটা ধরে করছি, তো একটু অসুবিধা হচ্ছে আমার, পুরো আতার মতনই বিচাগুলো, কিন্তু এই যে আতা থেকে এটা বেশি মিষ্টি হয়ে আরও, আর খেতে বেশি মিষ্টি লাগে। অনেকে হয়তো চেনো না, অনেকে আবার হয়তো অন্য কোনো ফল দিয়ে চিনো, তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানো। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো।